দর্শক বন্ধুরা, আমরা মৃণালিনীর পরিবার আজ অষ্টমীর রাতে পৌঁছে গেছি রাজধানীর আগরতলার অন্যান্য ক্লাবগুলিতে। আমরা প্রথম দিন থেকেই কিন্তু মৃণালিনীর পরিবার রাজধানীর বিভিন্ন বনেদি ক্লাবগুলির এবছরের করোনা মহামারীকে সামনে রেখেও যে বিভিন্নভাবে ছোট পরিসরে যে পুজোর আয়োজন করেছেন, সবগুলি পুজো কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমরা মৃণালিনীর পর্দায় তুলে ধরেছি। আজ অষ্টমী, আর অষ্টমীর শুরুতেই রাজ্যবাসী এবং বিজ্ঞাপনদাতা এবং সকল দর্শক বন্ধুদের আমাদের মৃণালিনী এনএনএল পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে দর্শক বন্ধুরা, আমরা আজ অষ্টমীর দিনের উপস্থিত রয়েছি আমরা মর্চমুনিস্থিত ফ্লাওয়ার্স ক্লাব প্রাঙ্গণে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনেই কিন্তু পুরোহিত মশাই এই মুহূর্তে অষ্টমীর পুজোতে ব্যস্ত রয়েছেন। আজ বিভিন্ন ক্লাবের প্যান্ডেলে কিন্তু মায়ের সামনে ভোগারতি করা হবে এবং আমরা পৌঁছে গেছি এই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা রয়েছি ফ্লাওয়ার্স ক্লাব প্রাঙ্গণে, কথা বলবো আমরা যে পুরোহিত মশাই রয়েছেন, পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলবো। করোনা মহামারীকে সামনে রেখে রাজ্যবাসী ছোট পরিসরে হলেও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে কিন্তু পালন করে চলেছেন। কি রয়েছে এই দুর্গোৎসবের নিয়ম এবং কীভাবেই বা পালন করছে আমরা প্রথমে কথা বলে নেব ফ্লাওয়ার্স ক্লাবের পুজো মণ্ডপের যে পুরোহিত মশাই রয়েছেন ওনার সঙ্গে। আপনাকে আমাদের মৃণালিনী এনএনএল পর্দায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ মহা অষ্টমী, অষ্টমীর দিনে আপনাকে আমাদের মৃণালিনী এনএনএল পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। কি বলবেন আজ মহা অষ্টমী উপলক্ষে? মহাষ্টমী হলো মায়ের যে অষ্টমী তিথি, এটা হলো মেয়ের। এই অষ্টমীতেই আমরা মায়ের সেবা করি এবং এই অষ্টমী সবচেয়ে বড় অষ্টমী। এটাকে শুধু অষ্টমী বলে না, এইটার নাম হলো মহাষ্টমী। আমরা যেটা পূজা করি সেটি মহাষ্টমী পূজা করি, অর্থাৎ এখানে মহালক্ষ্মী, মহা সরস্বতী আর মহাকালী। এখানে কিন্তু আমরা যদি বলি সরস্বতী, সে সরস্বতী, সেই সরস্বতী যেটা মহা সরস্বতী যেটা মায়ের আদিরূপ, মহালক্ষ্মী যেটা মায়ের আদিরূপ, আর মহাকালী যিনি মায়ের আদিরূপ, সে আদিরূপের পুজো আমরা আজকে পূজা করি। আসলে এটা হলো অকালবোধন, অকালবোধন এটা এটা আমাদের অবতার শ্রীরামচন্দ্র এটা করেছিলেন রাবণবধের জন্য। সেই থেকে আমরা, বিশেষ করে আমাদের বাঙালিরা, এটাকে একটু বেশি ইয়া করি। অন্যান্য অন্যান্য থেকে ওনারা যারা করে, কিন্তু অ্যাকচুয়ালি এটা করছিল কারা, অযোধ্যা সেই রামচন্দ্র। হ্যাঁ, কিন্তু এটা আমাদের এসে গেছে, আমরা বাঙালিরা এটাকে গ্রহণ করেছি বেশিরভাগ। পুরোহিত মশাই, আমরা এবছর আপনি অবশ্যই অবগত আছেন সারা দেশের সঙ্গে রাজ্যবাসী রাজ্যে কিন্তু করোনা মহামারী চলছে, আর এই করোনাকে সামনে রেখেই কিন্তু বাঙালি কিন্তু তাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব পালন করে চলেছেন। তো তার জন্য সরকারের বিধিনিষেধ মেনে একদম আমরা অঞ্জলি দিয়েছি, স্যানিটাইজার ব্যবহার করে, এবং আমরা যা যা এগুলি করতে হয় সরকারি নিয়ম, মাস্ক বেঁধে আমরা পুজো করেছি, অঞ্জলি দূরত্ব রেখে দিয়েছি, মানে সরকার যা যা বিধিনিষেধ দিয়েছিল আমরা ওই। আপনাদের পক্ষ থেকে, পুরোহিতদের পক্ষ থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে কী বার্তা রাখবেন? সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং সরকার করোনার বিধিনিষেধ মেনে চলুক, আমরা সেটাই চাই। আনন্দ উৎসব করুক, দূরত্ব বজায় রেখে চলুক। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম ফ্লাওয়ার্স ক্লাব প্রাঙ্গণে মায়ের পুজোর যে পুরোহিত মশাইরা রয়েছেন তাদের সঙ্গে কথা বললাম। রাজ্যবাসীর উদ্দেশ্যে তারা বার্তা রেখেছেন সামঞ্জস্য বজায় রাখার জন্য, দূরত্ব বজায় রাখার জন্য, মাস্ক পরে যেন তারা পুজো উপভোগ করেন, এবং পুরোহিত মশাইরা নিজেরাও কিন্তু এবছর মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে, নিজেদের মধ্যে বজায় রেখে তারা পুজো পালন করে চলেছেন। আমরা কথা বলবো ফ্লাওয়ার্স ক্লাবের একজন কর্মকর্তার সঙ্গে। আপনাকে অসংখ্য, আপনাকে আমাদের মৃণালিনী এনএনএল পর্দায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আপনাদেরকে, আমরা ক্লাব কর্তৃপক্ষের থেকে আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা। মহাষ্টমীর জন্য আমরা শুভেচ্ছা, আমাদের ক্লাব প্রাঙ্গণে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের দীর্ঘ বছর ধরে আমরা বড়ভাবে করে পূজা করে আসছি, যেহেতু সারা পৃথিবীতে অতি মহামারী একটা অসুখ এসে পড়ছে, সেই অসুখকে আমরা মিলিতভাবে ক্লাবের যে পূজা হচ্ছে সেই পূজার এখান থেকে দূরত্ব বজিয়ে রেখে স্যানিটাইজার করা আছে, পুরো সকালবেলা পুরো ক্লাব স্যানিটাইজার করা হয়েছে। করার পর আমরা যেভাবে অঞ্জলি নিয়েছি, ঠাকুর মশাই বলছেন ডিস্টেন্স থেকে এবং মাইক
মাইক সহকারে অঞ্জলি যে মন্ত্র পড়েছেন পুরোহিত মাইক ফিট করে দিয়েছে, দূর দূরভাবে রেখেছে। আর যেহেতু আমাদের গভর্নমেন্ট যে রোলস দিয়েছে, রোলস অনুযায়ী আমরা 10 ফুট হাইট করেছে, সেই অনুযায়ী পুরোটাই আমরা মেনে চলেছি। গভর্নমেন্ট যে রোলস দিয়েছে ত্রিপুরা গভর্নমেন্ট, সেই অনুযায়ী আমরা যা হয়েছে। এবং আগামী দিনে যদি এরম ওষুধ ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, সেই জন্য আমরা ঠাকুর কাছে প্রার্থনা করছি। আশা রাখি, আমি কিছু বলবো না, এরা অনেক কথা বলেছি অনেক চ্যানেলে, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। এবং যারা আমার এই চ্যানেল দেখবেন এই নিউজ থেকে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, এই আমার কামনা। আপনার নাম? আমার নাম গৌতম মণি। পুজো কমিটির আমি ডেজিগনেশনগুলো, আমি ক্লাব সম্পাদক এবং পূজা কমিটির সম্পাদক। কারণ এইবার আমার কমিটি, ক্লাব কমিটি করেছে, পূজা দায়িত্বটা নিয়েছে, যেহেতু ছোটো আকারও হবে। আর আমরা যে চান্দা নিয়েছি, শুধু পাড়ার মধ্যে যারা যারা বললো গার্জেন আমরা চালাতে পারবো, নেবেন না কেন, তো সেই অনুযায়ী আমাদের ক্লাব মেম্বাররা, ব্যবসায়ী কিছু আছে, তারা পাড়ার মধ্যে আমরা কিছু চান্দা দিয়েছে, সেই অনুযায়ী আমি ছোট্ট করে 100 টাকা করে দেবো। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম ফ্লাওয়ার্স ক্লাবের পুজো কমিটির সম্পাদকের সঙ্গে। উনি রাজ্যবাসীকে বিভিন্ন বার্তা রেখেছেন, রাজ্যের রাজ্য সরকার যে বিধি নিষেধ আরোপ করেছেন, তারা ফ্লাওয়ার্স ক্লাব সেই বিধি নিষেধের দিকে লক্ষ্য রেখেই তারা এবছরের পুজোর আয়োজন করেছেন। অন্যান্য বছরের তুলনায় অনেকটাই ছোট পরিসরে করা হয়েছে, তার একমাত্র কারণ আপনারা অবশ্যই অবগত আছেন, আমাদের হয়তোবা বারবার বলতে হয় না। দর্শক বন্ধুরা, আমরা মৃণালিনীর পরিবার এই মুহূর্তে রয়েছি ফ্লাওয়ার্স ক্লাবে, আপনারা চোখ রাখুন আমাদের মৃণালিনীর পর্দায়। আমরা পৌঁছে যাব অন্যান্য ক্লাবের প্রাঙ্গণে, কীভাবে হচ্ছে আজ মহাষ্টমীর পূজা তা আপনাদের সামনে তুলে ধরার জন্য। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঠাকের পিঠে পড়লো কাটি, পূজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। ওম কায়ন মনসা বাচা কর্মণা যত পিতক ময়া গেলাক গেল পিতং পাপং দুর্গে তং হর দুর্গতিম এস সচন্দন ভন্দ পুষ্প পিল্ল পত্রাঞ্জলি সপরিবার সহিতায় লিং ওম ভগবতী দুর্গা দেবী নম নম। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, খুশির শরৎ প্রাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ, অষ্টমী অঞ্জলি আর নবমী জগজমকের
বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে হো ভালোবাসার আলিঙ্গনে দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি মিনালিনীর পরিবার রাজধানী আগরতলার কামার পুকুর পার্শ্বস্থিত অঙ্গ সঞ্চালনে ক্লাব প্রাঙ্গণে। আপনারা অবশ্যই ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছেন এই মণ্ডপে কিন্তু পুরোহিত মশাই অঞ্জলিতে ব্যস্ত রয়েছেন এবং যারা অঞ্জলি প্রদান করেছেন এলাকার সকল নাগরিকরা আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন এবং আমার সঙ্গে রয়েছে ক্লাবের সকল কর্মকর্তারা। আমরা গত প্রত্যেক বছরই কিন্তু এই ক্লাবে আসি এবং কীরকম পুজো হয় আপনাদের উদ্দেশ্যে আমরা তুলে ধরার চেষ্টা করি। আপনারা লক্ষ্য করতে পারছেন অন্যান্য বারের তুলনায় মার প্রতিমা এবং যে পুজো প্যান্ডেল রয়েছে অনেকটাই ছোট পরিসরে রয়েছে। আমরা ক্লাবের ক্যামেরার বাইরে থেকে আমরা ক্লাবের কমিটির সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে রাজ্য সরকারের বিধিনিষেধ যথেষ্ট মেনে তারা এবারের পুজো আয়োজন করেছেন এবং অন্যান্য বারের তুলনায় কিন্তু তাদের যে বাজেটটা রয়েছে অনেকটাই কম রয়েছে। তা সত্ত্বেও আমরা আবার কথা বলার চেষ্টা করছি আপনাদের উদ্দেশ্যে। ক্লাবের পুজো কমিটির এবছরের সভাপতি রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন এবং অন্যান্য সকল কর্মকর্তারা রয়েছেন। আপনাকে প্রথমেই আমাদের মিনালিনী ইউনিয়নের পর্দায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরাও অঙ্গ সঞ্চালনের ক্লাবের থেকে আপনাদের সমস্ত পরিবারবর্গকে মিলানি পরিবারবর্গকে অভিনন্দন জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আজ পুজোর তিন দিন, মহাষষ্ঠী, মহাসপ্তমী এবং মহাঅষ্টমী গেল। একদিকে রাজ্যে মহাকরোনা চলছে আর অন্যদিকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এর মধ্যে আপনাদের ক্লাবে এখন পর্যন্ত দর্শনার্থীদের কেমন ভিড় লক্ষ্য করতে পেরেছেন? দর্শনার্থী আছে, তবে অন্যান্য বারের তুলনায় অনেক কম, অনেক অনেক কম। কারণ এই করোনা পরিবেশে মানুষের ধৈর্য এবং সহ্য সব কিছুই নষ্ট করে ফেলেছে। তবুও মানুষ, এলাকার মানুষ এবং আগরতলা শহরের মানুষ কিছু কিছুভাবে আসছে। আপনাদের ক্লাবের পক্ষ থেকে বরাবরই বিভিন্ন সামাজিক কাজকর্ম হাতে নেওয়া হয়ে থাকে, তো এবছর আপনাদের দুর্গোৎসবকে সামনে রেখে কী কী সামাজিক কাজকর্ম নিয়েছেন হাতে? হ্যাঁ, ঠিকই, আমরা প্রতি বছরে নানান রকম সামাজিক অনুষ্ঠান করে থাকি, সামাজিক কাজকর্ম করে থাকি। এবারও আমরা অল্প পরিসরে বস্ত্রদান করেছি এবং গরিব মহিলাদের, বিশেষ করে মহিলাদের, গরিব যারা নাকি কাজকর্ম করে সংসার প্রতিপালনা করেন, তাদের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করেছি। পুজোর বাজেটটা এবছর কীরকম রয়েছে? পুজোর বাজেট খুবই কম, অন্যান্য বাজেট তুলনায় 8 ভাগের 1 ভাগ, দ্যাট মিন্স 1 লক্ষ টাকা আমাদের বাজেট। আপনাদের যে ক্লাবের কমিটির সদস্যরা রয়েছে তাদের থেকে কি আর্থিক সাহায্য করা হয়েছে না বাইরের থেকে চাঁদা সংগ্রহ করে? নো, আমাদের কোনো চাঁদা বাইরে থেকে একদম সংগ্রহ করিনি। আমাদের ক্লাবের তরফ থেকে এবং সদস্যদের তরফ থেকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছি। যারা ইচ্ছাকৃত আমাদের এই ক্লাবে এসে চাঁদা দিয়েছেন কিছু কিছু ওনার মন মতো, ওটা আমরা গ্রহণ করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওকে, আপনাকে। আমরা কথা বললাম অঙ্গ সঞ্চালনী ক্লাবের এবছরের পুজো কমিটির সভাপতির সঙ্গে। আপনাদেরকে জানিয়েছে তাদের অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটাই কম, মানে 8 ভাগের 1 ভাগ তাদের এবছরের পুজোর বাজেট রয়েছে। দর্শক বন্ধুরা, এরা রাজ্য সরকারের বিধিনিষেধকে সামনে রেখে এবং নিজেদের মধ্যে সামঞ্জস্য এবং সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে এবছরও তারা সামাজিক কাজকর্ম হাতে নিয়েছেন, গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন এবং আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারছেন যাদের মাস্ক নেই এবং স্যানিটাইজার অবশ্যই তারা প্রতিনিয়ত ব্যবহার করে চলেছেন। দর্শক বন্ধুরা, আমরা মিনালিনীর পরিবার আজ মহাঅষ্টমীতে বেরিয়ে পড়েছি আবারও আপনাদের উদ্দেশ্যে আমাদের পর্দায় রাজধানীর বিভিন্ন বনেদি ক্লাবের পুজোগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। অনবরত চোখ রাখুন আমাদের মিনালিনীর ইউনিয়নের পর্দায়, আমরা চলে যাব পরবর্তী মণ্ডপে। বাজা কাশর বাজা উলু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদীয় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, পুজো পুজো বন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদীয় খুশিতে।
রাজধানীর আশ্রম চৌমুহনী এলাকাস্থিত শতদল সংঘ ক্লাবের প্রাঙ্গণে আমরা মৃণালিনীর পরিবার পৌঁছে গেছি। প্রত্যেক বছরে ঠিক এই অষ্টমীর দিনে কিন্তু আমরা মৃণালিনীর পরিবার এই সপ্তম ক্লাব প্রাঙ্গণে আমরা পৌঁছে যাই এবং তাদের পুজোর সম্বন্ধে বিস্তারিত রাজ্যবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করি। এবছরও আমরা ঠিক পরিবর্তন করিনি, একইভাবে আমরা পৌঁছে গেছি মহা অষ্টমীর দিন। আমরা আপনারা লক্ষ্য করতে পারছেন প্রত্যেকটি পুজো মণ্ডপে কিন্তু পুরোহিত মশাইরা পুজোতে ব্যস্ত রয়েছেন। আমরা ইতি এর আগে আপনাদের দেখানোর চেষ্টা করেছি পুরোহিত মশাই মাইকে সাউন্ডের মাধ্যমে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে রাজ্য সরকারের বিধি নিষেধকে সামনে রেখে রাজ্যে যে সারা দেশের সঙ্গে রাজ্যে যে ভয়ানক মহামারী চলছে সেই মহামারীকে লক্ষ্য রেখে তাদের অঞ্জলি প্রদান চালিয়ে গেছেন। এই মুহূর্তে আমরা রয়েছি আশ্রম চৌমুহনী এলাকাস্থিত শতদল ক্লাব প্রাঙ্গণে। আমরা কথা বলার চেষ্টা করব ক্লাবের সকল কর্মকর্তারা আমার ঠিক পেছনে রয়েছেন, আপনারা লক্ষ্য করতে পারছেন। আমরা জানার চেষ্টা করব এই মহামারীকে সামনে রেখেও তারা কীভাবে চাঁদার পরিমাণটাই বা কী রয়েছে বা তার সামাজিক কাজকর্ম কী হাতে নিয়েছেন সব কিছু আমরা জানার চেষ্টা করব ক্লাবের সকল কর্মকর্তাদের পক্ষ থেকে। আপনাকে প্রথমেই আমাদের মৃণালিনী এনএনএ কর্তায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি প্রথমেই মৃণালিনী কর্তাকে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। সারা দেশের সঙ্গে রাজ্য কিন্তু করোনা মহামারী চলছে, আর এই করোনা মহামারীর অন্যদিকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব যা বাঙালি করতে ভুলেনি। ছোট্ট পরিসরে হলেও প্রত্যেক জায়গায় আমরা লক্ষ্য করতে পেরেছি বাঙালি কিন্তু তাদের শ্রেষ্ঠ উৎসব মহা আনন্দের সঙ্গে পালন করছে, সে সঙ্গে রাজ্য সরকারের যে বিধিনিষেধ রয়েছে সব কিছু মেনেই পালন করছে। সেক্ষেত্রে আপনাদের ক্লাবে কী রয়েছে আপনি যদি একটু রাজ্যবাসীর উদ্দেশ্যে তুলে ধরেন? আমরা এবারে পুজো একটু ব্যতিক্রম পুজো, অন্য অন্য বারের মতো নয়। এবারে পুজোতে রাজ্য সরকার কতগুলি গাইডলাইন দিয়ে দিয়েছেন আগে থেকে, আমরা রাজ্য সরকারের সমস্ত গাইডলাইন মেনেই এবারে পুজো আমরা করেছি। গাইডলাইনগুলির মধ্যে রয়েছে মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে, এই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, হ্যাঁ আপনার এই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, সেগুলি আমরা স্ক্যান আমরা করেছি, হ্যাঁ এগুলি আমাদের সুন্দরভাবে বিজ্ঞান মানে সারাদিনে সেগুলি আমরা করে থাকি। আপনার কাছে একটি মূল প্রশ্ন, আমরা প্রত্যেক বছরই কিন্তু ঠিক সন্ধ্যা হলেই কিন্তু বাঙালি বেরিয়ে পড়ে এবং প্রত্যেকটি ক্লাবে উচ্চে করা ভিড় পরিলক্ষিত হয়। এবছর একদিকে করোনা মহামারী আর অন্যদিকে মহাধুমধামের সঙ্গে পালন করছে বাঙালি উৎসব, কীরকম দর্শনার্থী ভিড় লক্ষ্য করছেন আপনাদের ক্লাবে এবছর? কালকে আমাদের খানিকটা ভিড় হয়েছে, আমরা ভলেন্টিয়ার ছিল, যুবক আমাদের ভলেন্টিয়ার ছিল, আমরা মানে এটা কন্ট্রোল করেছি। আজকেও আমাদের ভিড় হবে এখানে আমরা আশা করছি, আমরা ভলেন্টিয়ার দিয়ে আমরা কন্ট্রোল করব। আপনাদের ক্লাবের পক্ষ থেকে এবছর বরাবরই বিভিন্ন সামাজিক কাজকর্ম হাতে নিয়ে থাকেন, এবছর কী নিয়েছেন সামাজিক কাজ? এবার আমরা আমাদের আমাদের এরিয়াটা অ্যাকচুয়ালি গরিব এরিয়া, এখানে দক্ষিণ চন্দ্রপুর পশ্চিম একটা পাড়া আছে, সামনে আর এরিয়া, হ্যাঁ এখানে গরিব অংশের মানুষই বেশি বাস করেন। আমরা এবারে পুজোতে ষষ্ঠীর দিন আমরা গরিবদের আমরা জল খাওয়ার জন্য এমনও বাড়ি আছে বা তারা পরিবার আছে তাদের জল খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, তাদেরকে আমরা শুদ্ধ জল খাওয়ার জন্য আমরা কিছু ফিল্টার প্রদান করেছি, এবং ছোটো ছোটো শিশুদের যারা একেবারেই এবারে করোনার কারণে তারা ছোটো ছোটো শিশুরা একটা ড্রেস কিনতে পারেনি মেয়েরা ছেলেরা, তাদেরকে আমরা পোশাক দিয়েছি। বিশেষ করে মিউনিসিপ্যালিটির যারা পরিযায়ী শ্রমিকরা আছে তাদেরকে আমরা বস্ত্র দিয়েছি, এলাকার গরিবাংশের মহিলাদেরকেও আমরা বস্ত্র দিয়েছি। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন আমাদের পক্ষ থেকে, এবছর করোনা মহামারী চলছে আপনাদের বাজেটটা অন্যান্য বারের তুলনায় কিন্তু? আমাদের অন্যান্য বার আমাদের বাজেট ছিল প্রায় 11 লক্ষ টাকা, এবার আমাদের বাজেট 1,30,000 টাকা আমাদের বাজেট। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম শতদল ক্লাবের কর্মকর্তার সঙ্গে এবং অন্যান্য কর্মকর্তারও আমাদের সঙ্গেই ছিলেন, আপনারা লক্ষ্য করতে পেরেছেন। এই ক্লাব বরাবরই বিভিন্ন সামাজিক কাজকর্ম হাতে নিয়ে থাকেন, এবছরও দুর্গোৎসবকে সামনে রেখে তারা সেই সামাজিক কাজকর্ম
থেকে পিছন দিকে হাঁটেননি, সামাজিক দূরত্ব বজায় রেখে এবং রাজ্য সরকারের বিধিনিষেধকে সামনে রেখে সামনেই রয়েছে তাদের আড়ালিয়া এলাকা, যেখানে অসংখ্য গরিব দুস্থ রয়েছেন। তাদের মধ্যে এবছর শুদ্ধ জল পান করার জন্য তাদেরকে ফিল্টার প্রদান করা হয়েছে, আর সেখানে যারা শিশুরা রয়েছে তাদের মধ্যে বস্ত্র দান করেছেন। এবং আপনারা অবশ্যই লক্ষ্য করতে পেরেছেন, 11 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকায় নেমে এসেছে শুধুমাত্র একটি কারণ, করোনা মহামারী। আর এই করোনা মহামারীকে সামনে রেখে রাজধানী আগরতলা থেকে শুরু করে গ্রামে গঞ্জের প্রত্যেকটি পুজো মণ্ডপেই কিন্তু এবছর অনেকটা ছোট পরিসরে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে পালন করা হচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা চোখ রাখুন মৃণালিনী এনএনএ পর্দায়, আমরা পৌঁছে যাব পরবর্তী ক্লাবে। ক্যামেরাম্যান বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে পিজু সাহার রিপোর্ট, মৃণালিনী এনএনএ। আজ সবার আমন্ত্রণ উৎসবের।
গর্ব বাংলার উৎসব, গর্ব বাংলার উৎসব, গর্ব দর্শক বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আসাম আগরতলা অর্থাৎ চন্দ্রপুর রোড স্থিত তুষার সংঘে, যেখানে আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারছেন সোশ্যাল ডিস্টেন্সকে বজায় রেখে, রাজ্য সরকারের বিধি নিষেধকে সামনে রেখে, করোনা মহামারীকে সামনে রেখে এখানে কিন্তু তারা সুন্দরভাবে মায়ের এখানে যে ভোগারুতির লাগানো হয়েছে সেই ভোগের প্রসাদ বিতরণ করা হচ্ছে এলাকার নাগরিকদের মধ্যে। আমার পেছনেই দাঁড়িয়ে রয়েছে ক্লাবের তুষার সংঘের সকল কর্মকর্তারা, আমরা কথা বলবো। খুব সুন্দরভাবে আপনারা লক্ষ্য করতে পারছেন বাঁশ বেতের মাধ্যমে তাদের পুজো প্যান্ডেল কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। হয়তোবা আমরা ওনাদের থেকে জানার চেষ্টা করবো, হয়তোবা ওনাদের ক্লাবেও অন্যান্য বারের তুলনায় বাজেট কিন্তু অনেকটাই কমে গেছে, আমার মনে হচ্ছে এখন পর্যন্ত এমনটাই হবে, আমরা তা সত্ত্বেও জানার চেষ্টা করবো ক্লাবের কর্মকর্তাদের কাছ থেকে। আপনাকে আমাদের মিনালে নিয়ে নিয়ে পর্যায়ে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। নমস্কার। একদিকে করোনা মহামারী চলছে, আর অন্যদিকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আজ মহা অষ্টমী, এই তিন দিনের মধ্যে অন্যান্য বছরের তুলনায় আজ কীরকম, এখন পর্যন্ত কীরকম দর্শনার্থীর ভিড় পরিলক্ষিত হয়েছে আপনাদের মণ্ডপে? অ্যাকচুয়ালি দর্শনার্থী ঠিকই আছে, এলাকার মানুষ সবাই মিলে সবাই সহযোগিতা আমাদের করছে, আর প্রচুর বাজেট আমাদের, এবার বাজেট স্বল্প বাজেট 1,00,000 টাকার মধ্যে বাজেট প্যান্ডেল আমাদের নিজেরা ছেলেরা করেছে, ঠিক আছে, সাদার কোনো ইয়ে নেই, চাঁদা আমরা নিজেদের থেকে করা হয়েছে না বাইরের থেকে? না, চাঁদা আমরা নিজেদের থেকে দিয়েছি, প্লাস আমরা এলাকাবাসীও সহযোগিতা করেছে, আমরা রিসিপ্ট নিতে ছিলাম না, প্রশাসন থেকে বলেছে আমাদেরকে যে রিসিপ্ট কাটতে হবে, যে যা পারে, এতে কোনো জুলুম নাই, কিছু নাই, যে যা পারছে সাহায্য করছে, বাকিরা পারে সবাই মিলে। আমরা সঙ্গের পক্ষ থেকে এবছর শারদোৎসবকে সামনে রেখে সামাজিক কাজকর্ম কিছু হাতে নেওয়া হয়? সামাজিক কাজকর্ম এবার আমরা কিছু দিইনি, অন্যান্য বছর করেছি, কিন্তু এবার প্রশাসনের তরফ থেকে বাধা আছে যে কিছু না করার জন্য, তার জন্য আমরা অন্য কোনো গোষ্ঠী এখন পর্যন্ত দিইনি। তবে দর্শনার্থীরা পুজো উপভোগ করতে আসছেন, তাদের মধ্যে রাজ্য সরকারের যে বিধি নিষেধ রয়েছে কতটা লক্ষ্য করতে পারছেন? আমাদের তরফ, ক্লাব তরফ থেকে, তুষার সঙ্গে ক্লাব তরফ থেকে দর্শনার্থীদের জন্য আমরা মাস্ক রেখেছি, স্যানিটাইজার রেখেছি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমাদের যে আজকে যে অষ্টমীর যে অঞ্জলি দেওয়া হয়েছে, অঞ্জলিও আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, কমসে কম 100 জন লোক নিয়েছে, যেটা একবারে কথা ছিল এটা আমরা দুবার তিনবারে করে দিচ্ছি। তুষার সঙ্গের পক্ষ থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে এই মহামারীর চলাকালীন দুর্গোৎসবের কী বার্তা রাখবেন রাজ্যবাসীর? তুষার সঙ্গের পক্ষ থেকে, ক্লাব তরফ থেকে আমরা মায়ের কাছে আমরা এটাই প্রার্থনা করবো, এই মহামারী থেকে যাতে আমরা মুক্তি পাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম ক্লাবের সেক্রেটারি এবং অন্যান্য সদস্যদের সঙ্গে, আপনারা লক্ষ্য করতে পেরেছেন অন্যান্য বছরের তুলনায় ঠিক আমি যেমনটাই বলেছিলাম ঠিক এমনটাই, অন্যান্য বছরের তুলনায় তাদের ক্লাবেও কিন্তু বাজেটের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে, এবং খুব সুন্দরভাবে, আমি আগেও বলেছি, খুব সুন্দরভাবে বাঁশ বেতের মাধ্যমে তাদের পুজো মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে, আর এই সাজিয়ে তোলার পেছনে অন্যতম ভূমিকা পালন করেছেন ক্লাবের যে কর্মকর্তারা রয়েছেন, শুধু তারাই কিন্তু এই হাতের কাজে সাহায্য করেছেন। দর্শক বন্ধুরা, আমরা মিনালিনীর পরিবার আজ মহা অষ্টমীতে রাজধানী আগরতলা থেকে শুরু করে এবং আগরতলার থেকে কিছুটা দূরেও বিভিন্ন ক্লাবে আমরা ছুটে যাচ্ছি আপনাদের উদ্দেশ্যে এই অষ্টমীর মহাপূজা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা লক্ষ্য রাখুন আমাদের মিনালিনী ইউনিয়নের পর্দায়, আমরা চলে যাচ্ছি পরবর্তী ক্লাবের প্রাঙ্গণে। ক্যামেরাম্যান বিশ্বজিৎ আপনাদের সঙ্গে, পিজু সকাল রিপোর্ট, মিনালিনী ইউনিয়ন। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি, দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি, শিউলি মাখা গল্প আগমনীর সুর, কুমার টুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুঃখ গাইলো, বলো বলো দুঃখ গাইলো, বলো বলো দুঃখ গাইলো, দুঃখ গাইলো, দুঃখ গাইলো, বলো বলো দুঃখ গাইলো, দুঃখ গাইলো, দুঃখ গাইলো, দুঃখ গাইলো।
করে বিষাদে আড়িয়ে নিতে আড্ডায় ভরপুর প্রধানের রঙ প্রাণে ছড়ালো ক্লাবের প্রাঙ্গণে। আপনারা লক্ষ্য করতে পেরেছেন ইতিমধ্যে এখানে শেষ হয়েছে। আমরা অন্যান্য যে ক্লাবে গিয়েছি প্রত্যেকটি প্যান্ডেলে কিন্তু আমরা পুজো লক্ষ্য করতে পেরেছি। পুরোহিতরা কিন্তু ব্যস্ত রয়েছেন পুজোতে। এই সব্যসাচী ক্লাবে হয়তো ইতিমধ্যেই পুজো শেষ হয়েছে এবং যারা এখানে উপস্থিত রয়েছেন সবার মধ্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আমরা বেশি দীর্ঘায়িত না করে আমরা কথা বলার চেষ্টা করব। ক্লাবের দুজন কর্মকর্তা রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি। আপনাকে আমাদের মেয়রিটি এলএনএর পর্দায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। করোনা মহামারীতে রাজ্যে একদিকে চলছে সারা দেশের সঙ্গে করোনা মহামারী, আর অন্যদিকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আজ মহা অষ্টমী। আর আপনাদের ক্লাবের পক্ষ থেকে এবছর দুর্গোৎসবে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা সব্যসাচী ক্লাব প্রথমত আপনাদের মিলানেলি এসআইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আগম শুভ বিজয়ার শুভেচ্ছা, দ্বিতীয় এবং শুভেচ্ছা। আমরা সব্যসাচী ক্লাব প্রথমত যে আমরা পূজার বাজেট থাকে, বাজেটটা প্রত্যেকবারই 2-2.5 লাখ টাকার মধ্যে আমরা করি। এবার আমরা সর্বনিম্ন সর্বোচ্চ 1 লাখ টাকা এর নিচে আমরা এবার সম্পূর্ণ করার চেষ্টা করি। তাছাড়া আমাদের এই যে মহামারী গত এই মার্চ মাস থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত চলছে, এই উপলক্ষে যে লকডাউন ছিল 1, 2, 3, এই লকডাউন উপলক্ষে আমরা সব্যসাচী ক্লাবের পক্ষ থেকে এলাকার দুস্থদের যথাসম্ভব যতটুকু পারি আমরা চাল বা তার সঙ্গে যেই যেই জায়গায় কাপড় এবং যেখানে যা দরকার ডাল এইসব আমরা সবসময় দিয়ে এসেছি এবং এখনও আমরা এই প্রত্যেকটা গরিব মানুষকে সেইভাবে সাহায্য করে যাচ্ছি। আর এইবারের পুজোতে আমরা কোনো কালেকশন করি নাই, আমাদের নিজেদের যারা মেম্বার পাড়াতে আছে আমরা মেম্বারেই চাঁদা দিয়ে এই পুজোতে করছি এবং এলাকার আমাদের ক্লাবের যে উপদেষ্টা মণ্ডলী আছে কার্যকরী কমিটি তাদের থেকেও আমরা কিছু কিছু সাহায্য নিয়ে এবং ক্লাব ফান্ডের থেকে সাহায্য নিয়ে আমরা 1 লাখের ঊর্ধ্বে আমরা যাইনি, এর নিচেই আমরা এখনো আছি। আপনার নাম? আমার নাম শঙ্কর ঘোষ, আমি প্রাক্তন সেক্রেটারি সব্যসাচী। আমরা কথা বললাম ক্লাবের সব্যসাচী ক্লাবের প্রাক্তন সেক্রেটারি এবং বর্তমান কর্মকর্তাদের সঙ্গে। এবছর তাদের প্রত্যেক বছর 2-2.5 লক্ষ টাকা তাদের যে বাজেট থাকে, কিন্তু করোনা মহামারী থাকার কারণে, লকডাউন থাকার কারণে তাদের এবছর রাজ্য সরকারের বিধিনিষেধকে পালন করতে লক্ষ্য রেখে তাদের অনেকটাই কিন্তু বাজেট কমে গেছে, 1 লক্ষ বা তার নিচে তাদের বাজেট রাখার চেষ্টা করেছেন দর্শকবন্ধু। এবং সামাজিক কাজকর্মর দিকে, দুর্গোৎসবকে সামনে রেখে তেমন কিছু সামাজিক কাজকর্ম হাতে না নিলেও তারা কিন্তু রাজ্যে যে করোনা মহামারীর হাত থেকে রক্ষা পাবার জন্য লকডাউন 1, লকডাউন 2, লকডাউন 3 যে সময় চলছিল ওই সময় কিন্তু গরিব দুস্থদের মধ্যে চাল থেকে শুরু করে বিভিন্ন জিনিস তারা দান করেছেন। আমরা মিনালিনের পরিবার আজ সকাল থেকে বেরিয়ে পড়েছি রাজধানী আগরতলার প্রাণকেন্দ্র এবং প্রাণকেন্দ্র থেকে কিছুটা দূরে অবস্থিত বিভিন্ন ক্লাবের প্রাঙ্গণে। আমরা চলে যাব এই মুহূর্তে সব্যসাচী ক্লাব থেকে অন্যান্য ক্লাবের প্রাঙ্গণে। আপনারা লক্ষ্য রাখুন আমাদের মিনালিনী ইএনএনের পর্দায়। পুজো এলো, পুজো এলো, এলো রে মা, ঘরে এলো দশভুজা মা। পুজো এলো, পুজো এলো, এলো রে মা, ঘরে এলো দশভুজা মা। ও হলো আজ অসুর নিধন,
করলো ভুবন যারে সব দুঃখ ভুলে যা যারে সব কষ্ট ভুলে যা পুজো এলো পুজো এলো এলো রে মা ঘরে এলো দশ ভুজামা ও হলো আজ অসুর নিধন খুশিতে ভরলো ভুবন যারে সব দুঃখ ভুলে যা যারে সব কষ্ট ভুলে যা জয় জয় মা জয় জয় মা জয় দুর্গা মা জয় জয় মা জয় জয় মা জয় দুর্গা মা দেখবো ঠাকুর যাব বেহালায় রাত দুপুরে বস পুকুরে ঘুরবো কি মজায় ও ঢাকের পিঠে পড়লো কাঠি বাঙালি মাতায় মাতৃমন্ত্র হিংসা বিবাদ মেটায় চিরকাল চণ্ডী পাঠের সুরে সুরে মন যে সবার ওঠে ভরে সুন্দরীদের চোখে থাকে পুজো এলো পুজো এলো এলো রে মা ঘরে এলো দশ ভুজামা হলো আজ অসুর নিধন খুশিতে ভরলো ভুবন যারে সব দুঃখ ভুলে যা যারে সব কষ্ট ভুলে যা জয় জয় মা জয় জয় মা জয় দুর্গা মা জয় জয় মা জয় জয় মা জয় দুর্গা মা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি শিবনগর এলাকার লোটাস ক্লাব প্রাঙ্গণে আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারছেন পুজো মণ্ডপ একেবারেই ফাঁকা অবস্থায় রয়েছে কিছুক্ষণ আগে হয়তো বা পুজো শেষ হয়ে গেছে এবং প্রসাদ বিতরণও শেষ হয়ে গেছে সেই সঙ্গে হয়তো বা রাজ্য সরকারের নিয়ম মেনেই এই জায়গাটার মধ্যে সোশ্যাল ডিস্টেন্স অনেকটা মেনেই চলেছেন ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে এলাকার সকল জনগণ আমার সঙ্গেই রয়েছেন ক্লাবের প্রেসিডেন্ট আমি জানার চেষ্টা করবো ওনার কাছ থেকে কিছু বিষয় প্রথমে আপনাকে আমাদের মৃণালিনী ইউনিয়নের কর্তায় আন্তরিক ধন্যবাদ মিলালিনীকে আমরা লোটাস ক্লাবের লোটাস ক্লাব টাউনশিপ নগর লোটাস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রাজ্যের মহামারী করোনার জন্য এইবার আমরা পুজোর বাজেট খুব কমিয়ে দিয়েছি 6-7 লাখ টাকার পুজো হতো হয়তো এইবার 1 লাখ টাকার মধ্যেই আমরা সেরে নেব মার আরাধনায় তো অন্যান্য বছরের মতোই আনন্দটা পুরোপুরি আছে কিছুটা যে কমতি নেই তো কিছুক্ষণ আগেই আমাদের এখানে ষষ্ঠী পূজার হ্যাঁ অঞ্জলি প্রচণ্ড অষ্টমী পূজার অঞ্জলিতে পাড়ার মেয়ে ছেলেরা অনেকটাই ভিড় ছিল আজই আমরা মায়ের কাছে এইটুকুই আরাধনা করব যে অসুরকে যেমন ধ্বংস করেছিল নির্ধন করেছিল মহামায়া দুর্গাদেবী কাজে এখানে আমরা আমাদেরও প্রার্থনা যে এই করোনাকে ধ্বংস করা হোক ধ্বংস করুক আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন্স করে স্যানিটাইজেশন করে আমরা পূজার প্রাঙ্গণে করেছি এবং আমরা সকলের কাছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম লোটাস ক্লাবের প্রেসিডেন্টের সঙ্গে ওনাদের অন্যান্য বছর 7-8 লক্ষ টাকা পুজোর বাজেট থাকে এবছর করোনা মহামারী এবং ঠিক তার আগ মুহূর্তে লকডাউন থাকার কারণে
আর্থিক দুর্বলতা অনেকটাই রয়েছে, যার কারণে প্রত্যেকটি ক্লাবের সঙ্গে তারাও কিন্তু সামঞ্জস্য রেখে তারা অনেকটাই পুজোর বাজেট কমিয়ে দিয়েছেন। আমরা মৃণালিনীর পরিবার এবং ক্লাবের পক্ষ থেকে আমি আবারও রাজ্যবাসীর উদ্দেশ্যে বলছি, পুজো দেখতে অবশ্যই বের হবেন, কিন্তু মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার কিছুক্ষণ বাদে বাদে এবং নিজেদের মধ্যে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে নিজেকে কিন্তু এই করোনা মহামারীর হাত থেকে রক্ষা করে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে পালন করবেন। দর্শক বন্ধুরা, আমরা মৃণালিনীর পরিবার সকাল থেকে বেরিয়ে পড়েছি আজ মহা অষ্টমীর পুজো রাজধানীর বিভিন্ন ক্লাবগুলি থেকে তুলে এনে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা চলে যাব পরবর্তী ক্লাব প্রাঙ্গণে, চোখ রাখুন মৃণালিনী ইউনিয়নের পর্দায়। জাগো মা জাগো দুর্গা জাগো মা, উগ্রবাদের মত্ত দানব দিয়েছে আজ হানা, শক্তিধরের যুদ্ধ বিমান ছাড়িয়েছে সীমানা, পরমাণু অস্ত্রে ধরা ধ্বংস বুঝি হবে, জগন্ময়ী মাগো তুমি শান্ত কেন তবে, এবার তবে মাগো দশ প্রহরণ হাতে সমূর্তিতে জাগো, সমূর্তিতে জাগো মাগো সমূর্তিতে। আমরা আজ সকাল থেকে কিন্তু মৃণালিনীর পরিবার রাজধানী আগরতলা থেকে শুরু করে আগরতলা থেকে খানিকটা দূরে যে ক্লাবগুলি রয়েছে প্রত্যেকটি ক্লাবেই কিন্তু আমরা গিয়েছি মহা অষ্টমীর পূজা রাজ্যবাসীর উদ্দেশ্যে তুলে ধরার জন্য। আপনারা লক্ষ্য করতে পেরেছেন এখন ঘড়ির কাঁটায় প্রায় দুটো বাজতে পড়েছে। আপনি এর আগেও আমরা যে ক্লাবে গিয়েছি আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য করেছেন পুরোহিত মশাইরা ব্যস্ত রয়েছেন মহা অষ্টমীর পুজোতে, আর আমরা কিন্তু আপনাদের উদ্দেশ্যে সেই পুজো অবশ্যই তুলে ধরেছি। এই মুহূর্তে আমরা আজ আবারও মহা অষ্টমীতে পৌঁছে গেছি রাজধানীর একটি অন্যতম বনেদী ক্লাব রাম ঠাকুর সংঘে, যেখানে আমার ঠিক পেছনে রয়েছে ক্লাবের কর্মকর্তারা। আমরা ষষ্ঠীর রাতেই তাদের সঙ্গে কথা বলে গিয়েছিলাম, ওই দিন তারা অনেক কিছু জানিয়েছেন। আজ আমরা মহা অষ্টমীর দিন পৌঁছে গেছি তাদের বনেদী ক্লাব অর্থাৎ রাম ঠাকুর সংঘে ক্লাবে, আবারও আমরা কথা বলার চেষ্টা করছি ক্লাবের সেক্রেটারি এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে। আপনাকে আমাদের মৃণালিনী পর্দায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা ষষ্ঠীর দিনও আপনাদের ক্লাবে আমরা এসেছিলাম, আজ মহা অষ্টমীর দিন আমরা ঠিক দুপুরবেলায় আপনাদের ক্লাবে এসে উপস্থিত হয়েছি। ষষ্ঠীর দিন থেকে শুরু করে আজ মহা অষ্টমী এখন পর্যন্ত দর্শনার্থীদের কেমন ভিড় আপনাদের ক্লাবে লক্ষ্য করতে পেরেছি? প্রচণ্ড ভিড় হচ্ছে, প্রচণ্ড। আমরা তো মানে গভর্নমেন্টের রুলস যা মেনে যে স্যানিটাইজেশন মাস্ক যা যা দরকার, গভর্নমেন্ট যা যা দরকার সব কিছু আমরা সাপ্লাই দিচ্ছি। মানুষকে যারা দরকার মাস্ক যারা নিয়ে আসেনি তাদেরকে মাস্ক দেওয়া হচ্ছে, প্লাস স্যানিটাইজেশনটা যদি দরকার যদি আমরা মেনলি দরকার, ক্লাব তো পুজো প্যান্ডেল তো স্যানিটাইজেশন করাই হচ্ছে, প্লাস যারা মানে দর্শনার্থী যারা আসছেন ওদেরকেও কন্টিনিউ হ্যান্ড স্যানিটাইজেশন করা হচ্ছে, প্লাস বেসিন আমরা আলাদা বসিয়ে দিয়েছি মানে হ্যান্ড ওয়াশের জন্য, দেখুন যতটুকু আমাদের হাতে সম্ভব অতটুকু করছি আমরা, প্লাস ডিস্টেন্স মেনটেনের জন্য আমরা আলাদা ওই নার্স কিছু রেখেছি ওরা দেখার জন্য, প্লাস টেম্পারেচার দেখার জন্য মেশিন আমরা আলাদা সেট করেছি, আমরা যা যতটুকু আমাদের আয়ত্তের মধ্যে আছে পুরোটাই আমরা করছি। আমরা প্রত্যেকটি ক্লাবে আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি আজ মহা অষ্টমীর ভোগারতি লাগানো হয়েছে, আপনাদের ক্লাবে কি সেই ব্যবস্থা রাখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অষ্টমীর দিনে অষ্টমীতে আমরা ভোগ রাখা হয়েছে। এলাকার নাগরিকদের মধ্যে কি ভোগ না এবার করিনি, কারণ যত বেশি আমরা এই ভোগের মধ্যে আমাদের প্রতি বছরই প্রায় 4-5 হাজার লোকের উপরে দেওয়া হয় অন্নভোগ যে হয়, এত লোক যদি সমগ্রহ হয় তাহলে তো আরও বেশি একটা ক্লান্তি হয়ে যাবে, তার জন্য এবার আমরা অন্নভোগটা বন্ধ রেখেছি। ষষ্ঠীর রাত থেকে আজ অষ্টমী, আপনি আমাদেরকে জানিয়েছেন রাজ্যবাসীর উদ্দেশ্যে জানিয়েছেন যে ক্লাবে অনেকটাই ভিড় পরিলক্ষিত হচ্ছে, কিন্তু অন্যদিকে কিন্তু মহামারী করোনা চলছে, কি বার্তা রাখবেন রাজ্যবাসীর উদ্দেশ্যে? আজ মহা অষ্টমী, নবমী এবং দশমী আরও তিন দিন আমাদের এই শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব রয়েছে, একটি বার্তা রাখবো যে সবাই পুজো দেখুন সুন্দর করে, ঠিক আছে, কিন্তু ডিস্টেন্স মেনটেন করে স্যানিটাইজেশন এই দুটো মাস্ক ব্যবহার করে তিনটা ঠিকভাবে করে ডিস্টেন্স মেনটেন করে চলুন, সব পুজো ঠিক সুন্দর উপভোগ করুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমরা কথা বললাম ক্লাবের পুজো কমিটির সম্পাদক এবং অন্যান্য যারা রয়েছেন তাদের সকলের সঙ্গে আমরা কথা বললাম। ষষ্ঠীর থেকে আজ মহা অষ্টমী, আর এই অষ্টমীর দিন পর্যন্ত কিন্তু ক্লাবের কর্মকর্তা আমাদের জানিয়েছেন রাম ঠাকুর সঙ্গে অনেকটাই ভিড় হচ্ছে, কিন্তু নিজেদের মধ্যে সোশ্যাল ডিস্টেন্স অবশ্যই বজায় রাখা হয়েছে এবং যারা মাস্ক পরে আসছেন না রাম ঠাকুর সঙ্গের পক্ষ থেকে কিন্তু তাদের হাতে মাস্ক তুলে দেওয়া হয়েছে। ষষ্ঠীর দিন আমাদেরকে জানিয়েছিলেন যে সপ্তমীর দিন থেকে তারা ঠিক এন্ট্রি পয়েন্টে দুজন নার্সের ব্যবস্থা করবেন, সেই দুজন নার্সের ব্যবস্থা রাখা হয়েছে যারা থার্মাল স্ক্যানিং করছেন এবং বিভিন্নভাবে যারা সোশ্যাল ডিস্টেন্স মেনে চলছেন না তাদের কিন্তু সোশ্যাল ডিস্টেন্স মেনে চলার জন্য তাদেরকে অনুরোধ জানানো হচ্ছে। এবং অন্যান্য বছর যে তাদের এখান থেকে প্রায় 3-4 হাজার লোকের মধ্যে ভোগারতির ব্যবস্থা করা হয় শুধুমাত্র একমাত্র কারণ করোনা মহামারীর দিকে লক্ষ্য রেখে এবছর ততটা বিরূপ আকার ধারণ করিয়ে তাই সেই ভোগারতির ব্যবস্থা কিন্তু এবছর তাদের এই বনেদি ক্লাব রাম ঠাকুর সংঘ ক্লাবে রাখা হয়নি। দর্শক বন্ধুরা, ষষ্ঠী থেকে অষ্টমী আমরা এই বনেদি ক্লাব দুদিন আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এই মুহূর্তে আজ সকাল থেকে বিভিন্ন ক্লাব তুলে ধরার পর আমরা এই মুহূর্তে চলে যাব সফর আগরতলার অন্য আরেকটি ক্লাবে। দেখতে চোখ রাখুন মৃণালিনী ইয়েলের পর্দায়। দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে, পরিবার আর সকাল থেকে কিন্তু বেরিয়ে পড়েছে রাজ্যবাসীর উদ্দেশ্যে, অর্থাৎ আপনাদের উদ্দেশ্যে। আজ শারদ উৎসবের মহা অষ্টমী আর মহা অষ্টমীর পুজো আপনাদের সামনে তুলে ধরার জন্য সকাল থেকে আমরা মৃণালিনীর পরিবার রাজধানী আগরতলার বিভিন্ন বনেদি ক্লাব এবং রাজধানীর আগরতলা থেকে খানিকটা দূরে অন্যান্য ক্লাবেও কিন্তু আমরা গিয়েছি, আপনাদের উদ্দেশ্যে পুজো তুলে ধরেছি। অন্যান্য ক্লাবের যে পুরোহিত রয়েছেন, ক্লাবের কর্মকর্তারা রয়েছেন, সকলের সঙ্গে আমরা কথা বলেছি। আপনারা অবশ্যই একটি জিনিস লক্ষ্য করেছেন, এবছর সারা দেশে সঙ্গে রাজ্যেও কিন্তু মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি, করোনা মহামারী চলছে রাজ্যেও। আর রাজ্য সরকারের যথেষ্ট বিধিনিষেধ রয়েছে, সেই বিধিনিষেধগুলির দিকে লক্ষ্য রেখেই কিন্তু এবছর রাজধানীর বিভিন্ন বনেদি ক্লাব থেকে শুরু করে গ্রামাঞ্চলের পুজোগুলিও কিন্তু তাদের পুজো স্বল্প পরিসরে হলেও পুজো অবশ্যই পালন করে চলেছেন। আজ আমরা মহাষষ্ঠীর দিনও আমরা বেরিয়েছিলাম আপনাদের উদ্দেশ্যে রাজধানী আগরতলার বিভিন্ন বনেদি ক্লাবের পুজো তুলে ধরার জন্য। আজ আবারও মহা অষ্টমীর তিথিতে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এই মুহূর্তে রয়েছি বটতলের এলাকার আমাদের ক্লাবের পুজু প্রাঙ্গণে, যেখানে ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি ঘড়ির কাঁটায় প্রায় 2টা বাজতে চলেছে। এখন ক্লাবের প্রাঙ্গণে কোনো ক্লাবের কর্মকর্তাদের লক্ষ্য করা যাচ্ছে না। আমরা কথা বলার চেষ্টা করব, আমরা পেয়েছি এই মণ্ডপে এসে ক্লাবের পুরোহিতকে, পুরোহিতের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা
জানার চেষ্টা করব ওনার কাছ থেকে মহা অষ্টমীর সম্বন্ধে কিছু, মহা অষ্টমীর যে তিথি রয়েছে সেই তিথির সম্বন্ধে জানার চেষ্টা করব, এবং ষষ্ঠী থেকে আজ অষ্টমী পুজো উনি কীরকম করেছেন সে সম্বন্ধেও জানার চেষ্টা করব। আপনাকে আমাদের মৃণালিনীর ইউনিয়নের পর্দায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। পুরোহিত মশাই, আজ মহা অষ্টমী, মহা অষ্টমীর সম্বন্ধে আপনি যদি রাজ্যবাসীর উদ্দেশ্যে দু একটি কথা তুলে। মহা অষ্টমী ব্যাপার হচ্ছে, মহা অষ্টমী তো কালকে রাত্রি লাগিয়েছিল, হ্যাঁ আজকে 11টা পর্যন্ত ছিল মহা অষ্টমী। এর মধ্যে আমাদের পুজো মণ্ডপে পুজো বেশ সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং সমস্ত কিছু ডিস্টেন্স গভর্নমেন্টের যা কিছু আছে সমস্ত কিছু মেনে আমরা এই পুজো করেছি, হ্যাঁ পুজো করেছি। পুজোতে আমাদের কোনো খামতি নেই, আমরা পুজো আমরা সুন্দরভাবেই করেছি, প্রতি বছর যা করি এবারে তাই এইভাবেই করেছি, আর কী বলবো। ধরুন আপনি জানেন, অবশ্য অবগত আছেন সারা দেশের সঙ্গে রাজ্য মহামারী করোনা, রাজ্য সরকারের বিভিন্ন বিধিনিষেধ রয়েছে, আমরা মেনেই চলেছি, আমরা মেনেই এখানে পুজো করেছি এবং অঞ্জলি যারা দিতে এসছে তাদেরকে সোশ্যাল ডিস্টেন্স রক্ষা করে আমরা মাস্ক পরে এসছে সোশ্যাল ডিস্টেন্স রক্ষা করে আমরা ওইদেরকে। কিরকম ভিড় লক্ষ্য করতে পেরেছেন এই বছরের পুজোতে এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমাদের পাড়ার যা আছে আর কি, পাড়ার যারা আছে তারাই আছে এখন পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম আমাদের ক্লাব পুজো প্রাঙ্গণের পুরোহিত মশাই যিনি রয়েছেন ওনার সঙ্গে আমরা কথা বললাম। দর্শক বন্ধুরা, আমরা রাজধানীর বিভিন্ন বনেদি ক্লাব থেকে শুরু করে গ্রামাঞ্চলের বিভিন্ন পুজো এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরেছি, আমরা ষষ্ঠীর দিনও আপনাদের সামনে বিভিন্ন পুজো মণ্ডপের পুজো তুলে ধরেছি। দর্শক বন্ধুরা, আমরা আজ এখানেই আমরা শেষ করব, কিন্তু যাওয়ার আগে অবশ্যই রাজ্যবাসীর উদ্দেশ্যে মৃণালিনী ইউনিয়নের পক্ষ থেকে এবং সমস্ত বনেদি ক্লাবের কর্মকর্তাদের পক্ষ থেকে আমি অবশ্যই একটি আপনাদের উদ্দেশ্যে বার্তা রাখব। বাঙালির শ্রেষ্ঠ উৎসব অবশ্যই দুর্গা উৎসব, আর যেহেতু রাজ্যে মহামারী করোনা চলছে সেই করোনা মহামারীর দিকে লক্ষ্য রেখে এবং রাজ্য সরকারের বিধিনিষেধের দিকে লক্ষ্য রেখে নিজেকে রক্ষা করার জন্য, করোনা মহামারীর হাত থেকে রক্ষা করার জন্য মাস্ক অবশ্যই ব্যবহার করবেন, কিছুক্ষণ বাদে বাদে স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করবেন, এবং সবচেয়ে মূল্যবান বিষয় যেটি সেটি হলো সোশ্যাল ডিস্টেন্স, নিজেদের মধ্যে সাময়িক দূরত্ব অবশ্যই বজায় রাখবেন। ক্যামেরাম্যান বিশ্বজিৎ দে আপনাদের সঙ্গে, পিজু সাহার রিপোর্ট, মৃণালিনী ইউনিয়ন।